আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নবাব আলী। টেকবে চ্যানেলের পক্ষ হতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন বাট সেই চ্যানেলে ভিউজ আসে না, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে হয়। এছাড়া এটাও শেয়ার করব যে কীভাবে আমি এই চ্যানেলের শুরুতে ভিউজ নিয়ে আসতাম। তাই ভিডিওটুকু কোনো স্টেপ মিস না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনারা অনেক বেনিফিট পাবেন। তবে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে ফেলেন, আর হ্যাঁ ভিডিওটুকু লাইক করতে কিন্তু ভুলবেন না। সো চলুন মূল ভিডিওটুকু শুরু করা যাক। আমরা যখন নতুন ইউটিউবে আসি তখন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা একেবারে জিরো থাকে, যার ফলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে করে ইউটিউব আমাদের ভিডিওটাকে নিজেই প্রমোট করে। এর জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলোর রিচ এবং এঙ্গেজমেন্ট এ দুটো জিনিস বাড়াতে হবে। একজন নতুন ইউটিউবারের সবচেয়ে বড় চাওয়াটুকু হচ্ছে তার ইউটিউব চ্যানেলে যেন একেবারে শুরু থেকে ভিউজ হোক, বাট সে শুরুতে এমন কিছু ভুল করে ফেলে যার ফলে তো নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ হয় না। তাই চলুন জেনে ফেলি আমাদের প্রথম উপায়টুকু যার সাহায্যে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারবেন। সো প্রথম উপায়টুকু হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এই বিষয়টা আপনাদের মাঝে অনেকে জানে এবং অনেকে অলরেডি এভাবে করে নিজের চ্যানেলের উপর ভিউজ দেয়, বাট তাদের ভিউজগুলো স্প্যাম হয়ে যায়, কেন তারা সঠিকভাবে নিজের ভিডিও নিজে ওয়াচ করতে জানে না। আপনার বাসায় কিন্তু অবশ্যই দুই থেকে তিনটা ডিভাইস রয়েছে। সো আপনি যে ডিভাইস দ্বারা আপনার ইউটিউব চ্যানেলটা রান করবেন বা যেই ডিভাইসে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন থাকবে সেই ডিভাইস থেকে আপনি কিন্তু ভিউজ দিবেন না। বাকি আদার্স যে ডিভাইসগুলো রয়েছে তাতে প্রত্যেকে আপনি দু থেকে তিনটা করে জিমেল ক্রিয়েট করে ফেলবেন এবং প্রতিদিনে আপনি প্রায় কয়েকবার আপনার ভিডিওতে ভিউজ দিতে পারবেন। বাট এখানে অনেকে করে কি যে একেবারে শুরুতেই বলা যায় যে একদম হুড় হুড় করে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দেওয়া শুরু করে দেয়। ঠিক এভাবে ভিউজ দিলে কিন্তু ইউটিউব বুঝে যায় যে এটা একটা স্প্যামিং হচ্ছে এবং সেগুলোকে স্প্যামে ফেলে দেয়। তা আপনাকে করতে হবে কি যে একটা ভিডিও যদি আপনি এখন ওয়াচ করেন তাহলে ঠিক আর একটা ভিডিও আপনাকে 30 মিনিট পর ওয়াচ করতে হবে। ঠিক তৃতীয় ভিডিওটা আপনাকে দেখা যাচ্ছে যে 40 থেকে 45 মিনিট পর ওয়াচ করতে হবে। মিন্স এখানে বিষয়টা হচ্ছে যে ভিউজ দেওয়ার মাঝে আপনাকে গ্যাপিং ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিউজগুলো আর স্প্যাম হবে না। কেন যখনই আপনি রেগুলার ভিউজ দেন তখন ইউটিউব ভাবে এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেম এবং তা আপনার ভিউজগুলোকে ইউটিউব স্প্যাম করে দেয়। ঠিক একইভাবে আপনি আপনার ফ্রেন্ডদের ফোনেও এইভাবে করে আপনার ভিডিওতে ভিউজ দিতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন যখনই আপনি ভিউজ দিবেন সেটা কিন্তু একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। এর ফলে কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, আপনার ভিডিওর যে ইউজার এঙ্গেজমেন্ট আছে সেটা বাড়বে, আপনার ভিডিওতে যে অডিয়েন্স রিটেনশন আছে সেটা বাড়বে, এবং ঠিক এত কিছু বৃদ্ধি পেলে ইউটিউবের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই ভিডিওতে কোনো একটা ব্যাপার আছে, যার ফলে কিন্তু ইউজাররা ভিডিওটুকু দেখছে, লাইক করছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং বেশি সময় ধরে দেখছে। তাই ইউটিউব কী করবে, আপনার ভিডিওটাকে যে কোনো একজন পপুলার ক্রিয়েটারের ভিডিওর নিচে রিকমেন্ড করবে এবং ঠিক আপনি ওইখান থেকেই কিন্তু অনেক বেশি ভিউজ পেয়ে যেতে পারেন। তা অবশ্যই মনে রাখতে হবে নিজের ভিডিও নিজে দেখার সময় আপনাকে একটা টাইমিং গ্যাপ রাখতে হবে এবং প্রতিদিন কিন্তু একটা লিমিটেড মাত্রায় ভিউজ দিতে হবে। আপনি যদি অতিরিক্ত ভিউজ দেন তাহলে কিন্তু একেবারে সব কিছুই পানিতে চলে যাবে। সো ঠিক এভাবে আপনি নিজের ভিডিও নিজে দেখার মাধ্যমে কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন। এখন আমরা কথা বলবো আমাদের সেকেন্ড উপায় নিয়ে। সেকেন্ড উপায়টুকু হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনার ভিডিওতে যত বেশি অডিয়েন্স রিটেনশন থাকবে আপনি ঠিক তত বেশি ভিউজ পেয়ে যাবেন। এখন অডিয়েন্স রিটেনশনটা কীভাবে হিসাব করা হয়, আপনি যদি 50 সেকেন্ডে কোনো একটা ভিডিও আপলোড করলেন সেটাকে যদি ভিউয়ার্সরা 35 থেকে 40 সেকেন্ড দেখে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন 70 থেকে 80% থাকবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক একইভাবে আপনি যদি কোনো 5 মিনিটের ভিডিও আপলোড করেন সেটাকে যদি আপনার ভিউয়ার্সরা প্রায় 3 থেকে 4 মিনিট দেখছে তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা 60 থেকে 80% থাকবে। তাহলে হবে কি যে এই ভিডিওটা ইউটিউব বিভিন্ন আদার্স ভিউয়ার্সদের বা অডিয়েন্সদের বিভিন্ন পেজে রিকমেন্ড করবে
এবং ইউটিউব আপনার ভিডিওটাকে নিজেই প্রমোট করবে, যার সাহায্যে কিন্তু আপনি অনেক বেশি ভিউজ পেয়ে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করবেন। এর জন্য আমি প্রথমে আপনাকে একটা উপায় বলেছি, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন যত বেশি হবে আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন ঠিক তত বেশি হবে। তা অবশ্যই যখন আপনি আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন তখন ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে এই ভিডিওতে ভালো কোনো একটা বিষয় রয়েছে, যার ফলে এটার অডিয়েন্স রিটেনশন অনেক বেশি। এবং ইউটিউব কি করবে, ওই ভিডিওগুলোকে আদার্স অডিয়েন্সদের পেজে রিকমেন্ড করবে এবং আপনি সেখান থেকে অনেক বেশি ভিউজ পেয়ে যাবেন। তবে এখানে অনেক নতুন ক্রিয়েটার আছে যারা শুরুতে একটা বড় ধরনের ভুল করে, তারা কিন্তু তাদের ভিডিওগুলোকে ঠিক যেখানে সেখানে শেয়ার করে ফেলে। কখনো দেখা যায় তাদের ফেসবুক ফিডে সেটাকে একেবারে দুম করে শেয়ার করে দিল, এছাড়া অনেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে ফেলে। এছাড়া আবার দেখা যায় যে পপুলার ক্রিয়েটারদের ভিডিওর নিচে তারা বলে দেয় যে 100 সাবস্ক্রাইবার আছে আমাকে 1000 করিয়ে দাও এবং তাদের ভিডিওর লিঙ্কটুকু দিয়ে দেয়। আমারও ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু প্রায় 1000টারও বেশি একেবারে খুব ভালো পরিচিত ফ্রেন্ড আছে। আমি যদি একবার আমার ভিডিওটুকুকে সবাইকে শেয়ার করে দিতাম তাহলে কিন্তু দুম করে আমার একদিন 1000 সাবস্ক্রাইবার হয়ে যেত, বাট আমি কোনো দিন এরকম কাজ করিনি। আচ্ছা কেন করিনি সেটাও বলি। আমরা যখনই আমাদের ভিডিওগুলোকে আমাদের ফ্রেন্ড অথবা রিলেটিভদের কাছে সেন্ড করি তারা সেই ভিডিওটাকে ওপেন করে এবং 10 থেকে 15 সেকেন্ড দেখার পর কিন্তু সেটাকে ক্রস করে বের হয়ে যায়। এটা কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটাকে একেবারে জিরো করে ফেলে, আপনার কিন্তু যে রিচ থাকে সেটাকে একেবারে জিরো করে ফেলে, আপনার যে এনগেজমেন্ট থাকে সেটাকেও কিন্তু একেবারে জিরো করে ফেলে এবং আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় এবং আপনার চ্যানেলে কিন্তু তখন কোনো রকম ভিউজ আসে না। তাই প্রথমের দিকে এই ভুলটা কোনো দিনও করবেন না যে আপনার ভিডিওকে যেখানে সেখানে কোনো দিনও শেয়ার করবেন না, এটা কিন্তু আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় এবং নতুন অবস্থায় কিন্তু আপনার চ্যানেলের ভিউজ একেবারে বন্ধ হয়ে যায়। এখন আমরা কথা বলবো আমাদের তৃতীয় উপায় নিয়ে, আর সেই উপায়টুকু হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস কিন্তু আপনার ভিডিওগুলোকে একেবারে শুরুতেই লার্জ অডিয়েন্সের কাছে প্রমোট করবে এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি ভিউজ পেয়ে যাবেন। অনেক পপুলার ক্রিয়েটার আছে যারা কিন্তু চ্যানেলের শুরু হতেই গুগল অ্যাডস ইউজ করছেন। তবে এখানে একটা কথা ক্লিয়ার করা উচিত যে গুগল অ্যাডস হচ্ছে একটা পেইড প্রমোশন, এখানে আপনাকে কিছু টাকা খরচ করে আপনার ভিডিওগুলোকে প্রমোট করাতে হয় এবং গুগল অ্যাডস থেকে যে ওয়াচ টাইম আছে সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হয় না। চলুন এখন জেনে ফেলি যে গুগল অ্যাডস কীভাবে কাজ করে বা গুগল অ্যাডস আপনাকে কীভাবে বেনিফিট দিতে পারে। এখন ধরে নেন আপনি আপনার একটা ভিডিও গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোট করলেন। গুগল অ্যাডস করবে কি, যখন কোনো ব্যক্তি ইউটিউবে ওই টপিক রিলেটেড সার্চ করবে তখন সে আপনার ভিডিওটাকে একবারে উপরের দিকে শো করবে। যেহেতু আপনার ভিডিওটা একেবারে উপরের দিকে শো করবে তাহলে সম্ভাবনা বেড়ে যায় যে ওই ভিউয়ার্সটা আপনার ভিডিওতে ক্লিক করবে। ওই ভিউয়ার্সটা আপনার ভিডিওতে একবার ক্লিক করে ফেললে যদি আপনার ইনফরমেশনটুকু বা যদি আপনার ভিডিও ইনফরমেশনটুকু ভালো হয়, আপনি ওই ভিউয়ার্সের প্রবলেমটাকে সলভ করতে পারেন, তাহলে সেই ভিউয়ার্স আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং ইউটিউব কী করবে, পরবর্তী সময় আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সে কিন্তু সেগুলো ওয়াচ করবে। এখন ধরে নেন ওই ব্যক্তি আপনার ভিডিও দেখার পর আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো না, বাট যখন পরবর্তী সময় আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ইউটিউব ওর হোম পেজে আপনার ভিডিওগুলোকে রিকমেন্ড করবে। অথবা ওই ব্যক্তি যদি সেম টপিক রিলেটেড ইউটিউবে কোনো কিছু সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো একেবারে টপের দিকে তাকে দেখাবে, কেননা সে অলরেডি আপনার ভিডিওতে একবার ইন্টারেস্টেড ছিল, এই জন্য ইউটিউব আপনার ভিডিওগুলোকে তার কাছে বেশি থেকে বেশি প্রমোট করবে। এবং ঠিক পরবর্তী সময়ে তাকে যখন আপনার ভিডিওগুলোকে ভালো লাগবে সে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। ঠিক এভাবেই কিন্তু গুগল অ্যাডস শুধুমাত্র আপনাকে প্রথমে না পরবর্তী সময়েও কিন্তু আপনার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে এবং ঠিক এভাবেই সে আপনার নতুন চ্যানেলে ভিউয়ার্স বা অডিয়েন্স নিয়ে আসতে সাহায্য করে। তবে গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ভিডিওটাকে প্রমোট করানোর আগে আপনার চ্যানেলে 10 থেকে 20টা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, আর অবশ্যই মাথায় রাখতে হবে সেই ভিডিও যেন নিউজগুলো একই হয়। তাহলে হবে কি, যখনই ভিউয়ার্সরা আপনার ওই ভিডিওটা ক্লিক করবে এবং ওই ভিডিওটা ওয়াচ করবে তারা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটাকে ভিজিট করবে এবং আপনার পরবর্তী ভিডিওগুলোকে কিন্তু ওয়াচ করবে। যদি ভিডিওগুলো একই নিশে হয়
মিন্স একটা বিষয়ের উপরেই হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই একেবারে 2 থেকে 3টা ভিডিও নিয়ে গুগল অ্যাডসে প্রমোট করানোর দরকার নেই, আপনাকে প্রথমে কয়েকটা ভিডিও মেক করতে হবে এবং যে ভিডিওটা সবচেয়ে ভালো হবে সেটাকেই প্রমোট করতে হবে। সো বন্ধুরা, এই ছিল 3টা বেস্ট উপায় যার সাহায্যে কিন্তু আপনি আপনার নতুন চ্যানেলে একেবারে ভিউজ নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা, কোন উপায়টুকু আপনাকে সবচেয়ে বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। সো বন্ধুরা, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।